এই ছাগলের বাচ্চা ছাগল, বলিউড বুঝোস, বলিউড কারে বলে, এটা কি বলিউডের প্রোডাকশন? বলিউডের প্রোডাকশনের বাজেট কত ছবির? এবার শাকিব খানের বলিউডের দরদ সিনেমা ও তার পরিচালককে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন ঢাকায় সিনেমার আরেক পরিচালক ইকবাল। তিনি বললেন, 4 কোটি রুপিতে কি বলিউড সিনেমা হয়? একটা বলিউড সিনেমার বাজেট 300 কোটি, 400 কোটি, 500 কোটি রুপি। সেখানে বাংলাদেশের পরিচালক, বাংলাদেশের প্রযোজক, বাংলাদেশের ইনভেস্টেকর, সেখানে কীভাবে এটা বলিউড সিনেমা হয়? দরদ সিনেমাকে যারা বলিউড সিনেমা বলে তাদেরকে ছাগলের বাচ্চা ছাগল বলে সম্বোধন করেন এই পরিচালক ইকবাল। এই ছাগলের বাচ্চা ছাগল, বলিউড বুঝোস, বলিউড কারে বলে, এটা কি বলিউডের প্রোডাকশন? বলিউডের প্রোডাকশনের বাজেট কত ছবির? এ সময় তিনি দরদ সিনেমার উদ্দেশ্যে বলেন, দরদ সিনেমার শুটিং হয়েছে কলকাতায়, বলিউডের কোথায় না কোথায়, এটি বাংলাদেশি প্রোডাকশন হাউসের সিনেমা, সেই সিনেমা কীভাবে বলিউড সিনেমা হয়? শুটিং করছে বোম্বের কোথায় না কোথায় জানি যে করছে, শুটিং করছে ওইখানে করছে। ওই এ সময় বাংলাদেশের কিং খান শাকিব খানের উদ্দেশ্য করে বলেন, এরসে হ্যান্ডসাম হ্যান্ডসাম হিরো বলিউডের আনাসে কানাসে পড়ে আছে, তারাই পাত্তা পায় না বলিউড সিনেমায় আর আমাদের দেশের শাকিব খান। বহুত হ্যান্ডসাম হ্যান্ডসাম হিরো, বহুত সুন্দর সুন্দর হিরো বলিউডের সাইডে পড়ে রয়েছে, তারাই পাত্তা পায় না। এ সময় প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, অনন্ত জলিলের সিনেমা কিল হিম এর শুটিং হয়েছে ইরানে, ইরাকে, তার্কিশ, দুবাই, ব্যাংকক, মালয়েশিয়া, তাহলে কি আমি বলবো এটা বলিউডের সিনেমা, অনন্ত জলিল বলিউডের হিরো? অনন্ত জলিল শুটিং করছে ইরানে, অনন্ত জলিল শুটিং করছে তার্কিশ, অনন্ত জলিল শুটিং করছে আফগানিস্তান, বেশকক, অনন্ত জলিল শুটিং করছে মালয়েশিয়া, ব্যাংকক, তা আমি কি বলবো অনন্ত জলিল হলিউডের হিরো? এ সময় প্রিয়তমা সিনেমার ব্যবসা নিয়ে কথা হলে পরিচালক বলেন, বাংলাদেশে কোনো বক্স অফিস নেই, যারা বলে প্রিয়তমা ছবি বক্স অফিসে ঝড় তুলেছে তাদেরকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন এই পরিচালক। দুই চারটা ছাগল বলে যে বক্স অফিসে, বক্স অফিসে এই টাকা হয়েছে ওই টাকা, এই ছাগলের বাচ্চা কোথায় বক্স অফিস পাইলি তুই? আরে